ঋষভ, আপনি একজন অত্যন্ত পপুলার ব্লগার, আপনার যে কোনো অ্যাক্টিভিটিতেই খুব ভালো ভিউজ পাওয়া যায়, আর এইরকম একটা সেন্সিটিভ কেস তো আরই পৌঁছানো উচিত, তাই এই খবরটা আমরা নিশ্চয়ই কভার করব। কিন্তু কোনো আই উইটনেস মানে একজন প্রত্যক্ষদর্শী জবানবন্দি শুনতে পেলে বেটার হতো। আমি একজন প্রত্যক্ষদর্শী, আপনাদের যা জিজ্ঞেস করো আমাকে করুন। বলুন তাহলে সেদিন কি কি ঘটনা ঘটেছিল? মিমি শুধু তোমাকে কথা দিয়েছি বলে আমি আসল সত্যিটা সবার সামনে বলতে পারছি না, তবে তোমাকে যেভাবেই হোক আমরা বাঁচাবই। দেখুন, পুরো ঘটনাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাজটা যেটা ডালি করেছে সেটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এটাও ঠিক যে রেপিস্টদের শাস্তি প্রাপ্য হয়। যেভাবে একটা ইনোসেন্ট মেয়েকে তারা তার অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, তার এগেনস্টে কি রুখে দাঁড়ানো উচিত নয়? এবার সাধারণ মানুষই ঠিক করুক যে এই কাজ যেটা ডালি করেছে সেটা ঠিক না ভুল। দাদা, আমি বলি কি, এই একই কথাগুলো যদি আমরা লাইভে এসে সবার সামনে বলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আমি জানি আমার কথা শুনে তোরা সবাই অবাক হচ্ছিস তো, কিন্তু অন্তত এইবার ডালি আমার সন্তানদের বাঁচিয়েছে, আমার সন্তানদের জন্য ও যা করেছে তারপরে আমিও বলবো। হ্যাঁ, আমিও বলবো, ডালির কোনো দোষ নেই, ওর কোনো অন্যায় নেই, ও অপরাধ করেনি। বেশ, তাহলে আমরা একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করছি এই বাড়িতেই। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ প্লিজ একটু দেখবেন যেন ব্যাপারটা প্রচার হয়ে যায়। আপনার খুব দেরি হয়ে যাচ্ছে বুঝি। অফকোর্স দেরি হচ্ছে, আর আমি এভাবে যাত্রার সাথে দেখাও করি না। কিন্তু আমাদের সঙ্গে দেখা করাটা তো আপনার জন্যই বেশি জরুরি। কেন জরুরি কেন? আর আপনারাই বা কে এভাবে মুখ ঢেকে এসেছেন কেন? ধরে নিন না, আমরা আপনার শুভাকাঙ্ক্ষী আর ডালি দেববর্মনের চরম শত্রু। এবার আসল কথায় আসি, রাজার মার্ডার, অমৃতার উপর রেপ অ্যাটেম্পট, এই সব কিছুর সাথে আপনার ছেলে যে অতপ্রতভাবে জড়িত সেটা আমরা খুব ভালো করে জানি। আমাকে কি এগুলো বলার জন্য আপনারা এখানে ডেকে পাঠিয়েছেন? কি চান বলুন তো আপনারা? আমরা তো চাই আপনার পাশে দাঁড়াতে, আর চাই ওই ডালির সর্বনাশ। ঋষভ দেববর্মন প্রেস ডেকেছে, ডালির সপক্ষে সিম্পাথি গ্যাদারের চেষ্টা করছে। আপনাকে যে সেটা আটকাতেই হবে, আপনার ছেলেকে বাঁচাতে এটা তো করতেই হবে। রিপোর্টারকে ফোন করুন। নমস্কার, আজকের এই স্বাধীনতা উদযাপনের দিনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের থানার বড়বাবু শ্রী শুভাশিস রায়। আমি স্যারকে অনুরোধ করব, স্যার যদি আজকের এই স্বাধীনতা দিবস উদযাপনের গুরুত্ব সম্বন্ধে দু চার কথা বলেন।